হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেফালি ভূম ব্লগ শেফালি ভূম ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসার স্বাগতম তো দেখো এখানে নাচের প্রোগ্রাম হচ্ছে আর এটা হচ্ছে আমার মেয়ের নাচের স্কুল আর এই অনুষ্ঠানটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস উপলক্ষে তো ও এর আগেও আরও নাচ হয়েছে আরও কবিতা আবৃত্তি হয়েছে গান হয়েছে তো আমি হচ্ছে সবটা করিনি জাস্ট যেটুকুনি করেছি ভিডিও তোমাদের সঙ্গে সেটুকুনি শেয়ার করলাম আর আমার মেয়ে না পার্টিসিপেট করেনি কারণ হচ্ছে তোমরা তো জানোই তোমাদের দাদাভাই শরীর খারাপ ছিল যার জন্য আমি প্র্যাকটিসও করাতে পারিনি ঠিক করে আর সেই সেই কারণে আমার মেয়ে হচ্ছে এই নাচতে পারিনি তো ওর খুব মন খারাপ ছিল আমি ওর একটু ক্যামেরা করতে চাইলাম কিছুতেই করতে দিল না আর হচ্ছে তো আমিও সবার সামনে সবার মাঝে বসে আছি তো সেই জন্য তো দেখতেই পাচ্ছ এই দেখো চারিদিকটা হচ্ছে সবাই গার্জেন আর প্লাস স্টুডেন্টরা সব আছে আরও অনেকেই আছে মানে নাচের যারা পরিচালন করছে তারা আছে মাস্টার অবশ্য আসেনি ওদের যে স্যার নাচ শেখায় সেই স্যার আসেনি তো হচ্ছে এখানে একটা দাদা আছে সেই দাদাটাই পরিচালনা করছে আর হচ্ছে এটা রবীন্দ্রনাথেরই একটা হচ্ছে গান হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটা গানে হচ্ছে এরা নাচ করছে আর হচ্ছে এরা বড় আর ছোটোদেরও আগে হয়েছে ছোটোদের আগে হয়েছে আর তারপরে হচ্ছে বড়দের হচ্ছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে তো বেশি দূর না তোমাদের একদিন অবশ্য দেখিয়েছিলাম যে নাচের স্কুলটা তো তারপরে অনেক দিন আর ভিডিও তো করেই নি করাই হয়নি ভিডিও যার জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি দেখানোও হয়নি আর আর হচ্ছে দেখো নাচ হয়ে গেছে আর হচ্ছে নাচ হওয়ার পরে না গাছ বিতরণ করছে আর সবাইকে সবাইকে দিয়েছে স্টুডেন্ট যারা যারা গাছ নিয়েছে তারা তাদের সবাইকে দিয়েছে কিন্তু আমার মেয়ে গাছ নেয়নি কারণ আমার উঠোনে জায়গা নেই লাগানোর আর এই গাছ বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয় ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা নতুন সাবস্ক্রাইব